ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার 8 আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতার কারণে আপাতত শ্রাবণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বিএনপির কয়েকটি সূত্র বলছে ভিন্ন কথা। এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। একাধিক বিএনপি নেতা দেশ রূপান্তরের কাছে অভিযোগ করে বলেন, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে গত 29 জুলাই রাজধানী ঢাকার 5টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণে বিপুল সংখ্যক নেতাকর্মী থাকলেও মহানগর উত্তরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা বলেন, ওই দিন তারেক রহমানের পক্ষ থেকে ফোন করা হলেও যথাসময়ে পৌঁছাতে পারেননি শ্রাবণ। শুধু তাই নয়, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও কম ছিল। কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, সবাইকে জানানো হয়েছিল কর্মসূচিতে থাকার জন্য। নেতাকর্মীদের উপস্থিতিও খুবই ভালো ছিল। পুলিশের মারমুখী আচরণের কারণে সব নেতাকর্মী সামনে আসতে পারেনি। ঢাকা মহানগর উত্তরের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম থাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি সমর্থক একজন ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, উত্তরের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি খুব কম ছিল। তাছাড়া এক ছাত্রনেতাকে 11 বার ফোন করে নিতে হয়েছে। তবে এ বিষয়ে শ্রাবণ সমর্থক ছাত্রদলের এক নেতা দেশ রূপান্তরকে বলেন, শ্রাবণ ভাইয়ের পৌঁছাতে দেরি হয়েছে। যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডে পড়ায় গ্রেপ্তার এড়াতে রাস্তা পরিবর্তন করে ঘুরে ঘুরে যেতে দেরি হয়েছে। কর্মসূচিতে আহত নেতাকর্মীদের সারাদিন দেখভাল করেছেন। সব কর্মসূচিতে থাকেন শ্রাবণ ভাই। দুই একজন জ্যেষ্ঠ নেতা তাদের ব্যক্তিস্বার্থে শ্রাবণ ভাইকে ব্যবহার করতে না পেরে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছেন। জানা গেছে, গত সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সূত্র বলছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজন হলে সে সিদ্ধান্ত হয় এই বৈঠকে। এরপর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রাবণকে অব্যাহতি দিয়ে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।